অবশ্যই পাইবেন। আল্লাহ বলছেন যত কথা যত ওয়াদা, যত ওয়াদা আল্লাহ করেছেন, ইন্নাকালা তুখলিফুল মিয়াদ, আল্লাহ ভঙ্গ করেন না তার অঙ্গীকার। সুবহান আল্লাহ, তার অঙ্গীকার ভঙ্গ করেন না। এইখানে একটা উদাহরণ দিয়ে শেষ করব। সবর কাকে বলে? সাহায্য আল্লাহর কাছে কেমনে চাইতে হয় আর আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতে হয়? আল্লাহর নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই, এ কথাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহকে, আল্লাহর নবীকে ভালোবাসার উদাহরণ এবং সবর করার একটা উদাহরণ একজন সাহাবীর ঘটনা থেকে বলতে চাই, শুনবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম কি? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি একবেলা আমার বাড়িতে খানা খাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি এসে বললেন, আমি তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম। সুবহান, আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করলেন, প্রসঙ্গ করবে বলা লাগে। প্রত্যেকটা মুসলমান আর এক মুসলমানের উপরে ছয়টি হক আছে, কয়টি হক? হাদিসের মধ্যে উল্লেখ আছে ছয়টি হক। তার মধ্যে একটি হক হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, ইদা লাকিতুম ফাসাল্লাম আলাইহিন্না, যখন তোমাদের কারো সাথে পরস্পর কারো দেখা হয়ে যায় তখন তাকে তোমরা সালাম দাও। কি দেওয়া? সালাম তো ভুলে গেছি, এখন বর্মের অপেক্ষা থাকে যে পোলাপান সব আমাদের সালাম দেবে। আমরা হুজুররা অনেকে আছি আত্মসমালোচনা করি যে আমার মুসল্লিরা আমাদের সালাম দেবে, আমরা অনেক ওস্তাদরা আছি আমার ছাত্ররা আমাকে সালাম দেবে অপেক্ষায় থাকি। না না, আল্লাহ নবী সালাম দিয়েছেন নিজে আগে। আল্লাহ নবী কখন সালাম দিয়েছেন? আগে। সিদ্ধ খেসালের এক নম্বরটা বলছি, দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কেউ দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলেন, বলে দিলেন আমি আগামী কালকে অথবা অমুক তারিখে তোমাদের বাড়িতে আসব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা খুশি, আল্লাহর নবী বাড়িতে আসবেন। নবীর চেয়ে ভাই বেশি কাউকে আর তিনি ভালোবাসতেন না। একজন মুমিন হাত্তা আকুনা হাত বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে না পারবে। সুবহান, এটা হাদিস। আল্লাহর নবীকে যদি বেশি ভালোবাসা না যায় তাহলে মুমিন হওয়া যায় না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা খুশি, বিবির সাথে পরামর্শ করলো, বিবি আমার নবী আমাদের বাড়িতে আসবেন, কি করা যায়, কিভাবে আপ্যায়ন করা যায়। একটা মাত্র বকরি ছিল, কয়টা? একটা বকরি ছিল। বিবি পরামর্শ দিলেন যে স্বামী গো, যেহেতু রাসূল আমাদের বাসায় আসবেন, আমাদের যা আছে সব দিয়ে আমরা তাদের তাকে আপ্যায়ন করব। তাদের দুটো সন্তান ছিল, প্রথম সন্তানটার নাম আব্দুল্লাহ, দ্বিতীয় সন্তানটা ছোট। দ্বিতীয় সন্তানটা ঘুমন্ত, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম জাবেরের বাড়িতে আসবেন, ওই প্রোগ্রামের দিন দুই স্বামী স্ত্রীর পরামর্শ অনুযায়ী বকরিটা জবাই করা হবে। জবাইয়ের সময় ছোট সন্তানটা ঘুমন্ত ছিল, বড় সন্তানটা জাগ্রত ছিল। আব্দুল্লাহ সাথে, আব্দুল্লাহর বাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করলেন, এরপরে গুছিয়ে বিবির কাছে দিলেন, দিয়ে বললেন, বিবি এবার তুমি রান্না করার কাজে ব্যস্ত থাকো, আমি রাসূলের দরবারে চলে যাই, তুমি এদিকে রান্না গুছাবে, আমি রাসূলকে নিয়ে আসব। রাসূলের দরবারে গেলেন, আবার তিনি আনার জন্য, আগায় আনার জন্য, ইস্তেকবালের জন্য আল্লাহর নবীর দরবারে গেলেন। রাসূল বললেন, তুমি বাড়িতে যাও, গুছাও, আমি আসতেছি। এদিকে বিবি রান্না করতেছেন, হযরত আব্দুল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, তিনি ঘরে ছিলেন, এমত অবস্থায় ছোট ভাই জাগ্রত হয়ে উঠল, ভাই উঠেই দেখে যেই বকরিটা দিয়া ছোট মানুষ খেলাধুলা করতো সেই বকরিটা দেখা যায় না, বকরিটা কি দেখা যায় না। ভাইকে জিজ্ঞেস করলো, ভাই যেই বকরিটা দিয়ে আমরা খেলতাম সেই বকরিটা কোথায়? আব্দুল্লাহ উত্তর দিল, ভাই আমাদের বাসায় নবী আসবেন, এই কারণে আমার আব্বা আমাদের বকরিটা জবাই করে দিয়েছে, মা রান্না করতেছে। ছোট ভাই জিজ্ঞেস করছে, ভাই কেমনে আমার জবাই করে? আব্দুল্লাহ বলল, ভাই আমার বাবাকে দেখছি, বকরিটা আগে শোয়াইছে, তারপরে গলার উপরে ছুরি লাগাইছে,
এরপরে ছুরিটা চালাইছে, তারপরে রক্ত বহাইছে, এভাবে জবাই হয়ে গেছে। ভাই বললো, আমি তোমার কথা বুঝি না, আমাকে তোমাকে বুঝাই বলতে হবে কিভাবে বকরি জবাই করা হয়। আব্দুল্লাহ বললো, ভাই তাহলে তোমাকে শুইতে হবে, ছোট ভাইকে শুয়ে দিও। বাবা যে চাকুটা দিয়ে বকরিটা জবাই করেছে সেই চাকুটা ঘর থেকে নিয়ে আসলো, নিয়ে এসে ছোট ভাইয়ের গলার উপরে দিয়ে বললো, আমার বাবা বকরির গলার উপরে এইভাবে চাকু রাখছে। ছোট ভাই বললো, তারপরে কি করছে? বড় ভাই আব্দুল্লাহ, ছোট মানুষ দুজন ছোট, আব্দুল্লাহ গলার উপরে চাকুটা চালাইতেছে আর বলতেছে এইভাবে ছুরিটা চালাইছে। ছুরিটা চালাইতে গিয়া ছোট ভাইটা শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ চেয়ে দেখে আমার ছোট ভাই ছটপট ছটপট করতেছে, কিছুক্ষণ পরে নিস্তেজ হয়ে গেছে, ভয় পেয়ে গেল, ছোট ভাই তো জবাই হয়ে গেছে, বাবা যদি দেখতে পায়, মা যদি দেখতে পায় আমারে আস্ত রাখবে না, ভয়ে সেখান থেকে সে পালিয়ে গেছে। পালিয়ে খেজুরের বাগানের ভিতরে পলায়ন করছে। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে বিবিকে জিজ্ঞেস করছে, সন্তানটা কোথায়? বিবি বলল, ওরা তো একটু আগেই দেখলাম বাড়ির পাশে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে বের হলেন, বাড়ির পাশে গিয়ে দেখলেন ছোট সন্তানটা নিস্তেজ অবস্থায়, গলায় ছুরি দিয়ে কাটা অবস্থায় রক্ত ঝরছে পড়ে আছে। তিনি কোলে নিয়ে, কোলেটা দেখতে নিলেন, কোলে নিয়ে বিবির কাছে চলে গেলেন। দুঃখ ভাগ কাউন্টারি না নিয়ে বাবা যখন তার ছেলের লাশ নিয়ে ঘরে ফিরল, পৃথিবীতে এমন কোন বাবা আছে যেই বাবা সন্তানের লাশ বুকে নিয়ে স্থির থাকতে পারে? অথচ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটা চিন্তা করলেন, আমার সন্তান শাহাদত বরণ করেছে, করুক, আমি যদি এই খবরটা এখন ছটফট করে চিৎকার মেরে সবাইকে দেই, আমার রাসূলের কাছে খবরটা পৌঁছে যাবে, আমার রাসূলের কাছে যদি খবরটা পৌঁছে যায় আমার নবী আমার বাড়িতে আসা বন্ধ করে দিবে, আমি আমার এই বরকত থেকে মাহরুম হয়ে যাব। বিবির কাছে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি গো একটা কম্বল নিয়ে আসো। বিবি দৌড়ে আসলেন, কেন কম্বল নিয়ে আসবো? সামনে দেখলেন তার সন্তানের বুকে জড়িয়ে তার স্বামী দাঁড়িয়ে আছে, রক্ত টপ 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 করে রক্ত পড়তেছে। বিবি চিৎকার মারলেন, স্বামী গো তোমাকে বলতে হবে আমার সন্তানের কি হয়েছে। স্বামী বললেন, আমি জানি না কি হয়েছে, তবে তাকে আমি জবাই অবস্থায় পেয়েছি, তুমি সবর করো, খবর দাও, তুমি চিৎকার করবে না, তুমি যদি চিৎকার করো আমাদের আওয়াজ শুনতে পেলে পাশের মানুষ রাসূলের কাছে খবর পৌঁছে দিবে, আর রাসূল এই খবর শুনলে আমাদের বাড়ি আসা বন্ধ করে দিবে, আমরা বরকত থেকে নৈরাশ হয়ে যাব, বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এটা করবে না, তোমাকে সবর করতে হবে, সন্তান যায় যাক, আমার নবী আসা বন্ধ করা যাবে না। কেমন মহাপদ নবীর প্রতি আর কেমন ধৈর্য তাদের মধ্যে! বিবি দৌড়ে গেলে একটা কম্বল নিয়ে আসলেন, কম্বলে জড়িয়ে ভিতরে রুমে নিয়ে তার ছেলেকে রেখে দিল। এরপরে বড় সন্তানকে খুঁজতে বের হলো, বড় সন্তানকে যখন খুঁজতে গেল সন্তান টের পাইল বাবা তাকে খুঁজছে, বাবা খোঁজার শব্দ পেয়েই সন্তান ভয় পেয়ে গেল, গাছের উপরে পলায়ন করছিল, সেখান থেকে লাফ দিয়ে আবার ওই বড় সন্তানটাও মারা গেল। বাবা সন্তানকে খুঁজে যখন পেল তখন সন্তানটা মৃত্যুবরণ করেছে, বাবা বড় সন্তানটাকে কোলে জড়িয়ে আবার চিৎকার মারতে মারতে ঘরে ফিরে আসলো। বিবিকে বলল, বিবি তোমার বড় কঠিন পরীক্ষা, তুমি আর একটা কম্বল নিয়ে আসো। বিবি এসে যখন দ্বিতীয় সন্তানকেও একই অবস্থায় দেখলেন, বিবি বুক ফাটা চিৎকার দেওয়া শুরু করলেন, স্বামী তাকে থামিয়ে দিলেন, খবরদার খবরদার একটা চিৎকারও মারবে না, আমার নবী আমাদের বাড়িতে আসবেন, যত চিৎকার তোমার মারার প্রয়োজন হয় রাসূল আমাদের বাড়িতে আসবেন, আমরা রাসূলকে আপ্যায়ন করব, এরপরে রাসূল যখন ফিরবেন তখন তাকে আমরা ঘটনা বলবো, এরপরে তোমার যত দরকার তখন তত চিৎকার মারবে, ততক্ষণে তুমি চিৎকার মারতে পারবে না। বিবিও বুঝ নিলেন, ধৈর্য ধারণ করলেন, কেমন ধৈর্য ধারণকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির দরজায় তিনি এক পা ডান পা সামনে নামিয়েছেন উটের পিঠ থেকে, কিতাবে বলে ডান পা যখন নামাইলেন বাম পা মাটিতে ফেলার আগে জিব্রাইল আমিন হাজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ওহী পাঠিয়েছেন। তিনি ওহী দিয়ে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে দুঃখের পাহাড় চাপা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তার বিছিয়ে দিলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের দস্তার বিছিয়েছো, আমি দস্তারে খানা খাবো, যাও তোমার দুই সন্তানকে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টলটল টলটল করছে, ইয়া রাসূলুল্লাহ কেন সন্তানকে চাইছেন, আমার সন্তানরা অন্য জায়গায় আছে, আপনি খানা খান, পরে আমার সন্তানদেরকে আপনাকে দেখাবো। রাসূল বললেন, জাবের তোমাকে বলছি যাও তোমার সন্তান নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে খানা খান, পরে সন্তানকে দেখাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার ডাক দিলে, ইয়া জাবের আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তোমার সন্তানকে সাথে নিয়ে দস্তারে যেন আমি খানা খাই, তুমি যাও তাড়াতাড়ি তোমার সন্তান দুজনকে নিয়ে আসো, আমার আল্লাহর নির্দেশ আমার দস্তারে তোমার সন্তানদেরকে বসিয়ে একসাথে আমরা খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফাটা চিৎকার রাখতে পারলেন না, ভিতরে গেলেন, বিবি এবার আর কোনো গতি নাই, কি করব এবার, আমি তো রাসূলের নির্দেশ পালন করতে হবে। বিবি বললেন, আপনি যেহেতু রাসূল আপনাকে নির্দেশ করেছে আর কিছু করার নাই, যখন আপনি খুলে বলেন, বিবিও কান্না শুরু করে দিল, কান্না জড়িত কণ্ঠে দরজার সামনে গিয়ে ডাক দিল, ও আব্দুল্লাহ আমার সন্তানেরা, আমার রাসূল তোমাদেরকে ডাকছেন, আমার রাসূল তোমাদেরকে নিয়ে খানা খাইবেন, আমার আল্লাহ নাকি বলছেন তোমাদেরকে নিয়ে তিনি দস্তারে খানা খাইবেন, আমার রাসূল তোমাদেরকে ডাকছেন, তোমরা আসো। ডাক মারতে দেরি, আল্লাহু আকবার বলে দুটো সন্তান দাঁড়িয়ে দৌড় দিতে দেরি করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বসলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, তার বিবি আশ্চর্য হয়ে গেলেন। জাবের যখন পাশে এসে দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসলেন, ও জাবের তুমি বুঝেছো আমি কিচ্ছু জানি না, আমার আল্লাহ তোমার দরজায় আমার ডান পা বাড়ানোর সাথে সাথেই জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব তুমি আমার জাবেরের দুই সন্তানকে না নিয়ে দস্তরে বসবে না, জাবেরের দুই সন্তান ভিতরে লুকায়িত আছে, তাদেরকে নিয়ে বসো। এই হচ্ছে সবর, আর এই হচ্ছে সবরের রেজাল্ট, এই হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বত। আমাদেরকে অনুমান করতে হবে আমরা কি পরিমাণ মহব্বত করার উপযুক্ত হয়েছি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? রাসূলকে যদি ভালোবাসা না যায়, রাসূলের সুন্নাকে যদি ভালোবাসা না যায়, পৃথিবীতে যদি আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, অন্য মানুষের চাইতে বেশি ভালোবাসা না যায়, মুমিন হওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে রাসূলের মহব্বত দিলের ভিতরে ভিতরে